বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনমুতুর আইডিয়াল ডিগ্রি কলেজ। আজকে আমরা স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই আমরা স্বাধীনতা সম্পর্কে জানি, স্বাধীনতা কী, স্বাধীনতা কাহাকে বলে, স্বাধীনতার সুস্পষ্ট সংজ্ঞাগুলো আমরা আজকে একটু দেখব। স্বাধীনতা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার কথাটা থেকে, এই লিবার কথাটা থেকে আমাদের লিবার্টি কথাটা এসেছে, যার অর্থ হল মূলতই স্বাধীন বা মুক্ত। স্বাধীনতার সংজ্ঞা যদি আমরা দিতে যাই পৌরনীতি এবং সুশাসনের ভাষায়, স্বাধীনতা কী, স্বাধীনতা কাহাকে বলে, এই বিষয়টা আমাদের সুস্পষ্টভাবে জানা দরকার। যেহেতু স্বাধীনতার ইংরেজি শব্দ লিবার্টি, লিবার্টির কথাটা লিবার থেকে এসেছে, নিজের ইচ্ছে মতো খুশি মতো কাজ করাকেই মূলতই স্বাধীনতা বলা হয়। নিজের ইচ্ছে মতো খুশি মতো কাজ করাকেই যদি স্বাধীনতা বলা হয়, তাহলে মূলতই এই স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো খুশি মতো আমি কাজ করব, এটা কি স্বাধীনতা হলো? না, এটা হতে পারে না। পৌরনীতি এবং সুশাসনের ভাষায় বলা আছে, তোমার ইচ্ছা মতো তোমার খুশি মতো সব কিছু করতে পারো, কিন্তু তোমার কাজের দ্বারা, অনুরূপ ওই কাজের দ্বারা অন্যের তাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, তাহলে সেটা হবে স্বাধীনতা, নাহলে স্বাধীনতা হবে না। যাই হোক, আমাদের কথা হলো যে স্বাধীনতার সম্পর্কে অনেকজনেই অনেক কথা বলেছেন। স্বাধীনতার যে উপভোগ করার, নিজের ইচ্ছা মতো খুশি মতো কাজ করিয়ে কোনো কিছু ভোগ উপভোগের মধ্য দিয়েই পরিপূর্ণভাবে জীবন বিকশিত করার নাম হচ্ছে স্বাধীনতা। আমরা স্বাধীনতাকেই অনেকজনই অনেক সংজ্ঞায়িত করেছেন। আমাদের কথা হলো যে স্বাধীনতা নিজেই এবং অপরের কাজের কোনো প্রকার বাধা নিষেধ আরোপ না করা। আমি নিজের ইচ্ছা মতো, আমি খুশি মতো সব কিছু করব, কিন্তু করতে চেয়ে যাতে অন্যের কোনো ক্ষতির সম্মুখীন না হয়, তাহলে সেক্ষেত্রে আমার এটা স্বাধীনতা। কিন্তু কাজ করতে যেয়ে যদি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সম্প্রদায়, জাতি, কোনো গোষ্ঠী যদি ক্ষতির সম্মুখীন হলো, সেটাকে স্বাধীনতা বলা যাবে না। জাতীয় স্বাধীনতার পরিপন্থীমূলক কোনো কাজ করা যাবে না। আমার কাজের দ্বারা, আমার, আমি যে কাজটা করতেছি অনুরূপ ওই কাজের দ্বারা কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো সম্প্রদায় যদি কোনো ক্ষতির সম্মুখীন হলো, সেটাকে স্বাধীনতা বলা যাবে না। তখন কিন্তু যদি আমার কাজ করতে যেয়ে যদি সেটা যদি ক্ষতির সম্মুখীন কেউ হয়, তাই সেটা হচ্ছে মূলতই স্বাধীনতার মূলতই পরিপন্থী হলো, স্বাধীনতার স্বেচ্ছাচারে পরিণত হলো। তা আমি স্বাধীনতাকে স্বেচ্ছাচারে পরিণত করতে পারবো? পারি না। তার মানে এই স্বাধীনতাকে ভোগ, এই স্বাধীনতাকে ভোগ এবং উপভোগ করতে যে আমার ব্যক্তিগত জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে, তা আমার যেটা জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে, সেই জীবন পরিপূর্ণভাবে জীবন বিকশিত করতে যে আনন্দ উপভোগ করতে যে অন্যের ক্ষতি করবো কেন আমি? এটা করা যাবে না। তাহলে আমি তো আগেই সবসময় একটা কথাই বিষয়টা জেনে নেই আমরা, যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বাধীনভাবে পথ চলব। তাহলে স্বাধীনভাবে পথ চলতে যে আমার কথা ধাক্কা না খেয়ে যদি যদি আমি যদি রাস্তায় যদি পথ চলি, তাহলে আমার কী করতে হবে? আমাকে স্বাধীনভাবে পথ চলতে হবে। কীভাবে? আমাকে নিয়ম মেনে চলতে হবে। নিয়মটা কী জিনিস? মূলতই রাস্তার বাঁ পাশ দিয়ে আমাকে চলতে হবে, এটা নিয়ম। আইন, এটা আইন, আইনকে ফলো করতে হবে, তাহলে আমি স্বাধীনভাবে সব কিছু কাজ করতে পারবো। ট্রেনে বিনা টিকিটে ট্রেনে উঠিয়েই কিন্তু আমি স্বাধীনতা চাবো, এটা হতে পারে না। টিকিট কাটেনি অথচ ট্রেনে উঠিয়ে আমি সিট দখল করলাম, সিটে পড়ছিলাম, এর নাম স্বাধীনতা নয়। আমাকে নিয়ম নীতি মেনে, বিধিবিধান মেনে, রাষ্ট্রীয় স্বীকৃত অনুমোদিত যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে মেনে আমাকে কাজ করতে হবে, তাহলে আমার জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে, এর নাম স্বাধীনতা। স্বাধীনতাকে কখনো স্বেচ্ছাচারে পরিণত করা যাবে না, স্বাধীনতাকে কখনো দুপায়ে দলা যাবে না।
সাধারণত কে ভোগ এবং উপভোগের মধ্য দিয়ে আমার জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে সাধারণত কে যেভাবে দেখেছি সেভাবে আমরা অনেক অনেকজনেই অনেকভাবে সাধারণত কে দেখেছি। স্বাধীনতার মূলত স্বাধীনতার যে অপরের অধিকারটা আছে, অপরের অধিকার, এই অপরের অধিকারটা মূলতই এই অধিকার প্রতি কখনো হস্তক্ষেপ করা যাবে না। যদি অপরের অধিকার প্রতি হস্তক্ষেপ করি তাহলে সেটাকে সাধারণত বলা যাবে না। বিভিন্ন দার্শনিকেরা বিশেষ করে আধুনিক যুগের আধুনিক দার্শনিকেরা কি বলেছেন, তারা বলছেন ইতিবাচকের কথা বলেছেন, নেতিবাচকের কথা বলেছেন। যে ইতিবাচক বিষয়টাই সবচেয়ে, নাগরিকগণ যদি সাধারণকে যদি ইতিবাচক দিকটাকে বেশি করে ফলো করে তাহলে নাগরিকের জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে। আর নেতিবাচক যদি যে বিষয়টার প্রতি যদি গুরুত্ব আরোপ করে সেক্ষেত্রে মূলতই সব কিছু নিয়ন্ত্রণের অপসারণ হয়ে যাবে। তাহলে আমরা নেতিবাচক দিকটাকে আমরা ফলো করব না, আমরা ইতিবাচক দিকটাকে দেখব। তো স্বাধীনতার ধারণা দিতে গিয়ে অধ্যাপক লাস্কি অনেক কথা বলেছেন। উনি বলেছেন যে ইচ্ছামতো কাজ করাকেই স্বাধীনতা বলা হয়। কিন্তু আমি বুঝি সেই সামাজিক পরিবেশ যখন মানুষ নিজের পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ লাভ করে এবং সেই পরিবেশ রক্ষার জন্য মূলতই রক্ষাকল্প অদম্য আগ্রহ প্রকাশ করে, সেটাই হচ্ছে স্বাধীনতা। আমরা স্বাধীনতাকে অনেকভাবেই দেখেছি, অনেকভাবেই বুঝেছি। স্বাধীনতাকে মূলতই, স্বাধীনতা হলে ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আমি এক বিষয়ের কথা বলবো না, সব বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে করতে হলে মূলত আমাকে স্বাধীনতার প্রতি গুরুত্ব দিতে হবে। স্বাধীনতাকে ভোগ উপভোগ করতে গেলে আমাকে সব বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। বিষয়টা হচ্ছে ঠিক এইরকম যে প্রভাবমুক্ত থেকে, বাহ্যিক বিষয়গুলোকে প্রভাবমুক্ত থেকে স্বাধীনতাকে ভোগ উপভোগ করতে হবে, তাহলে ব্যক্তির ব্যক্তিগত জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে। আমাদের কথা হলো যে আমাদের অনেক সময় আমরা অনেক উদাহরণ দিতে পারি যে 1971 সালে দেশ স্বাধীন করেছি, কীভাবে করেছি, এই বিষয়টা আমাদের খুবই বিতর্কিত বিষয়। এটা আমাদের, এটা একটা ব্যক্তিগত স্বাধীনতা, এটা কি কেউ, এই স্বাধীনতার প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারেনি, যায়নি। আমি দেশকে স্বাধীন করব, আমি পাকিস্তানি পাক হানাদারকে পরাজিত করব, তাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে আমরা অনেক আনন্দ উপভোগ করি। আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাবনের ইজ্জত সংগ্রামের নষ্টের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি। এখন আমরা স্বাধীনতার কি করেছি, স্বাধীনতাকে আমরা উপভোগ করতে পেরেছি। এখন স্বাধীনতা ভোগ এবং উপভোগের মধ্য দিয়ে আমার জীবন পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে। এখন আমাদের কথা হলো যে বর্তমানে আমাদের স্বাধীনতার যে গুরুত্ব, এটা আমাদের স্বীকার করতে হবে যে এটা আছে, স্বাধীনতার যে গুরুত্ব আছে, এই স্বাধীনতার গুরুত্ব আমাদের বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার গুরুত্বকে আমাকে খুবই বেশি করে দিতে হবে। স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া মানে আমার পরিপূর্ণ জীবন শুধু নয়, জাতীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, ব্যক্তিগত সব বিষয়গুলো ভালোভাবে পরিচালিত হবে। আর আমরা ব্যক্তিগত জীবনে যদি স্বাধীনতার প্রতি গুরুত্ব দেই তাহলে আমাদের আজকে রাষ্ট্র, জাতি, আমার দেশ সব কিছুই সুন্দরভাবে চলবে। তাহলে যদি আমরা স্বাধীনতার যদি গুরুত্ব দেই তাহলে আমাকে প্রত্যেকটা নাগরিক মনে করবে যে স্বাধীনতার গুরুত্ব দেওয়া মানে আইনের প্রতি শ্রদ্ধাবোধ দেখানো। আমাকে, আমি আইন মেনে চলি তাহলে স্বাধীনতার প্রতি গুরুত্ব দেই, স্বাধীনতাকে ভালোবাসি। আমাদের কথা হলো অনেক সময় অন্যের যাতে ক্ষতি না হয়, অন্যের যাতে কোনো প্রকার নির্দিষ্ট হইতে রক্ষা পায়, এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবসময় যে মনে করে রাখতে হবে জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের স্বাধীনতা আছে, আমার স্বাধীনতার প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আমার স্বাধীনতার প্রতি কেউ বিধিনিষেধ আরোপ করতে পারবে না। আমি মূলতই যে কাজগুলো করব সেই কাজগুলো মূলতই যাতে রাষ্ট্র স্বীকৃত হয়, সমাজ স্বীকৃত হয়, সেই কাজগুলো মূলতই
কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না থাকে, এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতাকে এমনভাবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে স্বাধীনতা আমাদের যাতে দুপায়ে কেউ না তোলে, স্বাধীনতা আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি, স্বাধীনতা উপভোগ করতে পারি। আজকে বর্তমান বিশ্বে আমাদের, শুধু আমাদের এই বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক রাষ্ট্রগুলো মূলত এই স্বাধীনতার প্রতি তাদের এত গুরুত্ব আছে, তার কারণ স্বাধীনতার প্রতি গুরুত্ব না দিলে জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে না, আর স্বাধীনতার প্রতি যদি গুরুত্ব দেই তাহলে আমার জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে, রাষ্ট্র স্বাধীনভাবে চলবে, সমাজ স্বাধীনভাবে সব কিছু পরিচালিত করবে, যাতে রাষ্ট্র উন্নয়ন হবে, জাতির উন্নতি লাভ করবে, বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অর্থাৎ স্বাধীনতার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, স্বাধীনতার প্রয়োজন আছে, স্বাধীনতা যদি প্রয়োজন না থাকে তাহলে আমার ব্যক্তিগত জীবন তো থাকার চেয়ে না থাকাই ভালো। অতএব আমাকে স্বাধীনতার প্রতি মানে এমন গুরুত্ব দিতে হবে যে আইনের সাথে সঙ্গতি রেখে, সমাজের সাথে সঙ্গতি রেখে, রাষ্ট্রের সাথে সঙ্গতি রেখে স্বাধীনতাকে আমাকে ভোগ উপভোগ করতে হবে। আমাদের মেইন কথা হলো যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের আইনসিদ্ধভাবে, আইনগতভাবে স্বাধীনতার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সকল নাগরিক, সকল সম্প্রদায় আমাদের স্বাধীনতার প্রতি গুরুত্ব দিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। আর স্বাধীনতাকে আমাদের স্বেচ্ছাচারে পরিণত করা যাবে না, স্বাধীনতাকে দুপায়ে দলা যাবে না, স্বাধীনতার প্রতি আমাদের আইনের প্রতি যেমন শ্রদ্ধাবোধ আছে, আমাদের যেমন আইনের শাসন আমরা মেনে চলি, তেমনইভাবে স্বাধীনতার যে বিধিবিধানগুলো আছে সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে। যাই হোক, এখন আমাদের কথা হলো স্বাধীনতার শ্রেণীবিভাগের কথা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ক্লাসিফিকেশন অফ লিবার্টি, স্বাধীনতার শ্রেণীবিভাগ, প্রথমে যে কথা বলা আছে প্রাকৃতিক স্বাধীনতা। আসলে প্রাকৃতিক স্বাধীনতা বলতে আমরা কী বুঝি, প্রকৃতিগতভাবে যেসব স্বাধীনতা আমরা ভোগ উপভোগ করি, এটার প্রতি কোনো প্রকার রাষ্ট্র বা সমাজ বা দেশ জাতি বিশ্ব কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করতে পারে না। প্রাকৃতিক স্বাধীনতা মূলতই আমাদের স্বেচ্ছাচারিতা বিষয় হতে পারে, এটা একটা স্বেচ্ছাচারিতাই আমরা নিজের ইচ্ছে মতো, নিজের খুশি মতো আমরা প্রাকৃতিক স্বাধীনতাগুলোকে ভোগ উপভোগ করি, এবং ওই প্রাকৃতিক স্বাধীনতাকে ভোগ উপভোগের মধ্য দিয়ে বর্তমানে আজকে আমরা প্রকৃতির উপর অনেকেই কিন্তু আমরা নির্ভরশীলও মনে করতে পারি। যে কোনো প্রাকৃতিক স্বাধীনতা, যেমন আমি প্রতিদিনই আমি অক্সিজেন নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা প্রকৃতিগতভাবে আছে। আমাদের নদ নদী পাহাড় পর্বত এখানে সেখানে আমরা আকাশপথ সবসময় বিচরণ করি, এগুলো প্রাকৃতিক স্বাধীনতা। প্রকৃতিগতভাবে আমরা যেসব স্বাধীনতাগুলো ভোগ করতে পারি সেগুলো প্রাকৃতিক স্বাধীনতা। এই স্বাধীনতা মূলত সকল নাগরিক, শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করতে পারে। আবার অবাধ স্বাধীনতা অনেক সময় অবাধ স্বাধীনতা শ্রেণী বিশেষের ক্ষেত্রে এখানে নামান্তর হতে পারে। আমরা বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা অলিক কল্পনা ছাড়া অন্য কিছু নয়, প্রাকৃতিক স্বাধীনতাকে আমাদের সবসময় আমরা ভোগ করি, এটাকে ভোগ করি আমাদের জীবন পরিপূর্ণভাবে বিকশিত করতে পারতেছি, এটা হচ্ছে প্রকৃতিগতভাবে স্বাধীনতা। এখানে প্রাকৃতিক স্বাধীনতা প্রতি কোনো প্রকার বিধিনিষেধ আরোপ নাই। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগতভাবে যেসব স্বাধীনতা ভোগ উপভোগ করা যায় সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। যেমন আমি ব্যক্তিগত স্বাধীনতা বলতে আমি যেটা বুঝেছি যে আমাদের গোপনীয় বিষয়গুলা, যেমন আমি একটা নিজের হাতে একটা চিঠি লিখিয়ে পোস্ট করলাম সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তারপরে আমি কোর্টে গেলাম, এটা আমি জামিন নেব, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। তারপরে আমি যে বিভিন্ন বিষয়গুলা আমার গোপনীয়তা আছে সেই বিষয়গুলা আমার ব্যক্তিগত, আমি ইন্টারনেট চালাই, আমি ফেসবুক চালাই, আমি ল্যাপটপ চালাই বা কোনো কম্পিউটারাইজ পদ্ধতিতে কোনো কিছু যদি চালাই সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারপরে
সামাজিক স্বাধীনতা, সামাজিকভাবে মানুষ মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, মানুষকে সামাজিক জীব বলা হয়। মানুষ সামাজিকভাবে যেসব স্বাধীনতাগুলোকে ভোগ করে সেটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। এই স্বাধীনতা মূলতই আমাদের রাষ্ট্র কখনো প্রকার এটার প্রতি বিদেশে আরোপ করতে পারে না। প্রত্যেকটা সমাজেরই কোনো কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা যখন নিয়ম শৃঙ্খলা যদি সঠিকভাবে পরিচালিত হয়, বুঝতে হবে যে সেখানে সামাজিক স্বাধীনতার মধ্য দিয়েই সেই কাজগুলো পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের এই যে সামাজিক স্বাধীনতা মূলতই বর্তমানে এটাকে আমরা অনেক সময় ব্যবহার করিয়ে অনেক সময় ভোগ উপভোগের মধ্য দিয়ে আমরা জীবন বিকশিত করতে পারতেছি, যেহেতু মানুষ সামাজিক এবং সমাজবদ্ধভাবে সামাজিক জীব এবং সমাজবদ্ধভাবে বসবাস করে। তারপরে রাজনৈতিক স্বাধীনতার কথা বলা আছে। রাজনৈতিকভাবে মানুষ স্বাধীনতা ভোগ করে, যেমন রাজনৈতিক ক্ষমতা যাওয়ার জন্য মানুষ অনেক সময় কী করে, তারা নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তারা সমাজের, জাতির, রাষ্ট্রের যে অধিকার সেটা হচ্ছে ভোগ করে। এই ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক স্বাধীনতার মধ্য দিয়েই কিন্তু আমাদের অনেক সময় আমাদের জীবনকে পরিপূর্ণভাবে আমরা বিকশিত করতে পারি। এখানে রাজনৈতিক স্বাধীনতার মধ্যে আমরা যেগুলো জিনিস দেখতে পাই, যেমন ভোটদানের অধিকার, এটা একটা রাজনৈতিক স্বাধীনতা। তারপরে আমাদের এখানে ভোটদানের অধিকার আছে, তার রাজনীতিতে অংশগ্রহণের অধিকার আছে। রাজনৈতিক কোনো ক্ষমতা দখল করার জন্য আমাকে যেসব প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মূলত রাজনৈতিক স্বাধীনতার মধ্যে আছে। এইসব বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তারপরে বলা আছে যেটা হচ্ছে আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা বলতে আমরা যেটা বলছি যে রাষ্ট্র স্বীকৃত, সমাজ স্বীকৃত, আইনগতভাবে যেসব বিধিবিধানগুলো মূলতই রাষ্ট্র সাংবিধানিকভাবে যখন পরিচালিত করতেছে সেটা হচ্ছে মূলত আইনগত স্বাধীনতা। এই আইনগত স্বাধীনতার মধ্য দিয়েই, আইনগত স্বাধীনতা ভোগ উপভোগের মধ্য দিয়ে একটা ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিচালিত করতে পারে। সুতরাং আমরা আইনগত স্বাধীনতাকে মূলতই আমরা বিভিন্নভাবে যেভাবে দেখেছি সেভাবে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে আইন দেওয়া আছে বা আইন উল্লেখ আছে, কিন্তু আমাদের দেশের যে আইনগুলো আছে সেই আইনগুলোকে ফলো করি আমরা আইনগত স্বাধীনতাকে ভোগ উপভোগ করি, আমাদের জীবন পরিপূর্ণভাবে বিকশিত করতে পারি। আর স্বাধীনতার যে শ্রেণীবিভাগ যে কথা বলা আছে, পরবর্তীতে যে বলা আছে সেটা হচ্ছে মূলতই অর্থনৈতিক স্বাধীনতা। মানুষের ব্যক্তিগত জীবনকে পরিপূর্ণভাবে পরিচালিত করার জন্য মূলতই তার অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন আছে। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবন কখনো পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না। যেমন অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুর প্রয়োজন আছে। আর এইগুলাকে মূলত ভোগ উপভোগের মধ্য দিয়ে আমাদের জীবন পরিপূর্ণভাবে বিকশিত হবে। এবং এটাকে মূলতই মানুষ অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমেই মানুষের ব্যক্তিগত জীবন বিকাশ লাভ করা সম্ভব, তাছাড়া কখনো সম্ভব নয়। সুতরাং আমরা অর্থনৈতিক স্বাধীনতাকে মূলতই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্বাধীনতা বলে আমরা আখ্যায়িত করতে পারি। তারপরে আমাদের শেষে আমাদের আসতেছি জাতীয় স্বাধীনতা, যে স্বাধীনতাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকেরাই ভোগ উপভোগ করতে পারে এবং ভোগ উপভোগের মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে পারে। যেমন আমরা জাতীয় স্বাধীনতাকে আমরা দেখেছি যে প্রকৃতপক্ষে আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে, আত্মবিকাশের ক্ষেত্রে, পরিপূর্ণ জীবন বিকাশের ক্ষেত্রে আমাদের জাতীয় স্বাধীনতার প্রয়োজন আছে। 1971 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে, মূলত এটা মূলতই আমাদের জাতীয় স্বাধীনতা। এই জাতীয় স্বাধীনতাকেই আমাদের মূলতই এই জাতীয় স্বাধীনতা সবার জন্যই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য জাতীয় স্বাধীনতা। শুধু 1971 সালের যে 71 সালের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার জন্য যে জাতীয় স্বাধীনতা, এতে শুধু নয়, অনেক স্বাধীনতাগুলো আছে জাতীয় স্বাধীনতা। সব স্বাধীনতাগুলো মূলতই আমরা ভোগ উপভোগ করতে পারি। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আমরা শেষ করতেছি। সামনের দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।